নমস্কার আজ আমি আপনাদের সামনে যাদবপুর বিদ্যাপীঠের ক্লাস ইলেভেনের অ্যাডমিশন প্রসিডিওর সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যাদবপুর বিদ্যাপীঠে ক্লাস ইলেভেনের অ্যাডমিশনের জন্য একটি নোটিস পাবলিশ হয়েছে এবং সেই নোটিশটি আমরা অনলাইনে দেখতে পাচ্ছি এবং কিভাবে আমরা অনলাইনে এই নোটিশটি দেখতে পাব আর স্টেপ বাই স্টেপ কিভাবে কী কী প্রসিডিওর আছে সমস্ত কিছু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানতে পারবেন তো প্রথমেই চলে যাই তাহলে আমরা ডেস্কটপে আমরা গুগলের পেজটি ওপেন করে নেব এবং ওপেন করার পর সার্চ বাটনে ডাব্লিউ ডাব্লিউ ডট সবই কিন্তু স্মল লেটারে টাইপ করার পর আমরা এন্টার বাটনে প্রেস করব এবং সঙ্গে সঙ্গে আমাদের সামনে যাদবপুর বিদ্যাপীঠের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আমাদের কাছে ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি নোটিশ বোর্ডও দেখতে পাব এটি নোটিশ বোর্ডটি আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাডমিশন ক্লাস ইলেভেনের জন্য পাবলিশ হয়েছে এবং এখানে কয়েকটি ইম্পর্ট্যান্ট ডেটস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে দেখুন ফার্স্ট সিরিয়াল নম্বরে দেখতে পাচ্ছি যে অনলাইন পেমেন্ট অব অ্যাপ্লিকেশন ফি অফ অ্যামাউন্ট দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন পেমেন্ট করতে হবে কিসের জন্য না কন্ডাকটিং একটি অনলাইন টেস্ট আয়োজন করেছে যাদবপুর বিদ্যাপীঠ ক্লাস ইলেভেনের অ্যাডমিশনের জন্য সেই অ্যাডমিশন দেওয়ার জন্য আগে আপনাকে হানড্রেড রুপি দিয়ে একটি অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশানটি আমি দেখতে পাচ্ছি যে শুরু হয়েছে টোয়েন্টি ফিফথ জুন টু এবং লাস্ট ডেট হচ্ছে ফিফথ জুলাই টু এই ডেটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর আপনি একটি আইডি নাম্বার পাবেন সিক্স ডিজিট ছ সংখ্যার একটি আইডি নাম্বার পাবেন এবং এই আইডি নাম্বারটি খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা পরে স্টেপ বাই স্টেপ বলছি তো তাহলে চলে যাওয়া যাক যে আমরা প্রথম এই স্টেপটি কি করব কোথায় গেলে পাব অনলাইন পেমেন্ট না এই স্পেসিফিক নোটিস বোর্ডটি আমরা ক্রস করছি বা বন্ধ করে দিলাম এবং একবারে পেজের বাম দিকে চলে যাব ই অ্যাডমিশান আমরা দেখতেই পাচ্ছি ই অ্যাডমিশান এই ই অ্যাডমিশানের ওপর আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়েছে এবং এই পেজে দেখতে পাচ্ছি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি আজ আমি আপনাদের সামনে স্টেপ ওয়ান এবং স্টেপ টু এই দুটি বিষয়ে আলোচনা করবো শুধু তাই নয় একটি ডেমো অনলাইন টেস্ট কীভাবে আয়োজন করা হয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো প্রথম আমি দেখাচ্ছি যে স্টেপ ওয়ান কীভাবে আমরা এই এক্সাম অ্যাপ্লাই করার অ্যাপ্লাই করতে হলে যে পেমেন্টটা করতে হবে সেটা কীভাবে করবো না স্টেপ ওয়ানে পে অ্যাপ্লিকেশান ফি এখানে আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়েছে এবং এই পেজে কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছি প্রথমেই দেওয়া আছে ক্যান্ডিডেট নেম আমাকে ক্যান্ডিডেটের ফুল নেম আমাকে লিখতে হবে টাইপ করতে হবে নেক্সট আছে ডেট অফ বার্থ আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে সঠিক ডেট অফ বার্থটি আছে স্টুডেন্টের সেই ডেট অফ বার্থটি এখানে লিখতে হবে নেক্সট হচ্ছে স্কুল নেম স্কুল নেম হচ্ছে আমি যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি সেই স্কুলের নাম এখানে আমাকে টাইপ করতে হবে এবং নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে আমি ইনপুট করব। এবং সেই মোবাইল নাম্বারটি নিশ্চয়ই ভ্যালিড হওয়া প্রয়োজন এবং গার্জেনের হলে খুব ভালো নেক্সট হচ্ছে ইমেল আইডি ইমেল আইডি যে ইমেল আইডিটি আমাকে এখানে ইনপুট করতে হবে সেই ইমেল আইডিটি ভ্যালিড তো হতেই হবে তার সঙ্গে স্টুডেন্টের ইমেল আইডি যদি নাও থাকে গার্জেনের ইমেল আইডি দিলেও হবে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান ফি এই এক্সামে বসার জন্য অ্যাপ্লিকেশান ফি হিসাবে হান্ড্রেড রুপি পে করতে হচ্ছে এবং এই হান্ড্রেড রুপি আমি পে নাও বাটনে ক্লিক করলে আমার কাছে একটি ব্যাংকের পেমেন্ট পোর্টাল ওপেন হবে এবং সেই পেমেন্ট পোর্টালে আমি অনলাইন পেমেন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই গুগল পে ফোনপে যে কোনো পদ্ধতিতেই কিন্তু আমি পে করতে পারি এবং পে করা কমপ্লিট হয়ে গেলে আমার কাছে একটি রিসিপ আসবে এবং সেই রিসিপের মধ্যে একটি আইডি নাম্বার থাকবে সিক্স ডিজিট বা ছটি সংখ্যার একটি আইডি নাম্বার সে আইডি নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই আইডি নাম্বারটি কারোর কাছে শেয়ার করবেন না যে যার নিজের কাছে রেখে দেবেন এক্সামের দিন কিন্তু কাজে লাগবে তাহলে আমরা চলে যাই নেক্সট স্টেপ স্টেপ টু না এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে অনলাইন টেস্ট এই অনলাইন টেস্ট কবে হবে সেটি আমরা আগে জেনে নিয়েছি তবু আরেকবার বলি সিক্স জুলাই সিক্স জুলাই অ্যাডমিশন টেস্ট হবে টাইম হচ্ছে ওয়ান পি এম এই ওয়ান পি এমে কিন্তু স্টার্ট হবে ডিউরেশন টাইম হচ্ছে ফিফটি মিনিটস মানে একটা থেকে স্টার্ট হবে চলবে একটা পঞ্চাশ অবধি এর আগে কিন্তু এই পেসিফিক পেজটি ওপেন হবে না আপনাদের কাছে ঠিক ওয়ান পি এমেই কিন্তু ওপেন হবে এবং এই পেজে প্রথমেই যেটা আপনাকে লিখতে হবে যে আপনার অ্যাপ্লিকেশান আইডি আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশান আইডিটি কতটা গুরুত্বপূর্ণ কারণ অ্যাপ্লিকেশান আইডি না থাকলে আপনি এই এক্সামে বসতে পারবেন না এবং ওই অ্যাপ্লিকেশান আইডিটি কিন্তু ভ্যালিড হওয়া প্রয়োজন এখানে যদি অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার পর আপনি যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কাছে এক্সামের যে পেজ বা কোশ্চেন পেপার আপনার কাছে ওপেন হয়ে যাবে এই এক্সাম পেজটি ওপেন হবে কখন না আপনার কাছে যদি সঠিক একটি অ্যাপ্লিকেশান আইডি থাকে এবং সেই অ্যাপ্লিকেশান আইডিটি সিক্স ডিজিট হতে হবে খেয়াল রাখবেন নেক্সট আমি চলে যাচ্ছি খুব যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট যে কয়েকজন স্টুডেন্ট আমাদের কাছে কোশ্চেন করেছিলেন যে কীভাবে পরীক্ষা ওরা দেবে কীভাবে কোশ্চেন পেপারটা আসবে ওদের কাছে তার জন্য একটি ডেমো এক্সাম পেপার রেডি করা হয়েছে কিভাবে না আমরা যখনই আমি এখানে সিক্স ডিজিট অ্যাপ্লিকেশান আইডিটি দেব এবং নেক্সট বাটনে ক্লিক করব তখন আমার কাছে ঠিক এইভাবে একটি কোশ্চেন পেপার ওপেন হবে এই কোশ্চেন পেপারটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই টাইম লেফট আমার কাছে এখানে টাইম শিডিউলটা দেখাবে এবং ঠিক ওয়ান পি স্টার্ট হবে আমি যদি একটা পাঁচেও স্টার্ট করি আমার কাছে কিন্তু সেই ফিফটিন মিনিটসই সময় আমি যখন স্টার্ট করলাম তখন থেকেই যে ফিফটিন মিনিটস তা ফিফটি মিনিটস তা কিন্তু নয় এবং এখানেই দেখতে পাচ্ছি এইভাবে একটি টাইটেল দেওয়া থাকবে এবং ফার্স্ট কি করতে হবে আমাকে স্টুডেন্টের নাম কিছু কিছু ম্যান্ডেটারি ফিল্ড আছে সেই ম্যান্ডেটারি ফিল্ডগুলিতে স্টার সাইন দেওয়া আছে দেখতেই পাচ্ছি প্রথমে আমাকে স্টুডেন্টের নাম লিখতে হবে এবং তারপর আবারও আবারও যে আইডিটা আমি লিখে এই এক্সাম পেপারটা ওপেন করব এখানে আবারও সেই সিক্স ডিজিট অ্যাপ্লিকেশান আইডিটি আমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশান আইডিটি কেমন হবে একটা এক্সাম্পল দেওয়া আছে ফার্স্ট ক্যাপিটালে থাকবে জেভি ক্যাপিটালে কিন্তু খেয়াল রাখবেন ক্যাপিটালে জে থাকবে তারপর চারটি ক্যারেক্টার থাকবে নাম্বার থাকবে এবং সেটা দিতে হবে নেক্সট হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাডমিশান আমি কিসের জন্য অ্যাপ্লিকেশনটা করছি না হিউম্যানিটিস স্ট্রিমের জন্য না সায়েন্স স্ট্রিমের জন্য না বোথ যে কোনো বোথ স্ট্রিমের জন্য আমি অ্যাপ্লাই করছি মানে আমি যে পরীক্ষা দেওয়ার পর আমি কোনো এখনও ডিসিশান নিতে পারিনি আমি সায়েন্সেও অ্যাডমিশান নিতে পারি আবার হিউম্যানিটিসও অ্যাডমিশান নিতে পারি তাহলে আমি বোর্ড অপশানে ক্লিক করবো নেক্সট হচ্ছে বোর্ড অফ প্রিভিয়াস স্টাডি আমি প্রিভিয়াস যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলটি কোন বোর্ডের আন্ডারে যদিও আমি আপনাদের মনে করিয়ে দিই আমাদের নোটিশে যেটা দেওয়া আছে সেই নোটিশে আমরা দেখতে পেয়েছিলাম যে আদার্স বোর্ড কিন্তু অ্যাপ্লাই করতে বারণ করা আছে কোনো আদার্স বোর্ডের স্টুডেন্টদের তবুও যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন ভুলবশত এখানে এই যে ফিল্ডটি আছে যে আমি যদি ডাব্লু বিবিএসি থেকে পাস করি মাধ্যমিক দিয়ে থাকি তাহলে আমি এই অপশানটিকে সিলেক্ট এ ছাড়া যদি আমি অন্য কোনো বোর্ড থেকে পাস করে থাকি তাহলে আমি আদার্স অপশানে ক্লিক করব নেক্সট হচ্ছে ইয়ার অফ অ্যাপিয়ারিং মাধ্যমিক এক্সামিনেশান আমি কোন সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি যদি এই বছর হয় তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আর যদি এর আগের কোনো ইয়ার হয় তাহলে বিফোর টু থাউজেন্ড টোয়েন্টি এই অপশানে ক্লিক করব নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড ফর অ্যাডমিশান অ্যাচ এই অপশানটি হচ্ছে আমি কোন স্কুলের স্টুডেন্ট ছিলাম আমি যদি এক্সিস্টিং যাদবপুর বিদ্যাপীঠের স্টুডেন্ট হই যদি আমি যাদবপুর বিদ্যাপীঠে পড়াশোনা করেছি তাহলে আমাকে ফার্স্ট অপশানটি সিলেক্ট করতে হবে আর যদি আমি অন্য স্কুল স্কুল থেকে পাশ করেছি মাধ্যমিক তাহলে আমাকে নন যাদবপুর বিদ্যাপীঠ স্টুডেন্ট এই অপশানে ক্লিক করতে হবে তো আমি আপনাদের সামনে ডেমো হিসাবে আমি নাম লিখলাম ক্যারেক্টার লিখছি ফিল আপ করার পর নেক্সট পেজে যাব আমি যদি এই পেজটিতে যে রেকর্ড বা ম্যান্ডেটারি ফিল্ডগুলি আছে সেগুলো যদি আমি না ফিল আপ করি তাহলে কিন্তু নেক্সট পেজে আমি যেতে পারবো না এবং নেক্সট পেজ থেকেই কিন্তু আমাদের কোশ্চেন পেপারটি স্টার্ট হবে এবং সেটা বলে রাখি কেমন কোশ্চেন হবে না আমাদের টোটাল থার্টি ফাইভ মার্কসের কোশ্চেন হবে এবং প্রতিটি বিষয়ে পাঁচটি করে কোশ্চেন থাকবে এবং পার পেজ প্রতিটি পেজে পাঁচটি করে কোশ্চেন থাকবে তাহলে আমাকে এইভাবে নেক্সট বাটন পর পর যেতে হবে আমাকে কিন্তু সাতটা পেজ অতিক্রম করতে হবে ছটি পেজ অতিক্রম করে তাহলে নেক্সট বাটনে যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে সেকেন্ড পেজটি ওপেন হবে এবং সেকেন্ড পেজটি দেখতে পাব সম্ভবত সাবজেক্ট বেঙ্গলি থাকতে পারে তাহলে সাবজেক্ট বেঙ্গলি থেকে কোশ্চেন ওয়ান কোশ্চেন টু কোশ্চেন থ্রি কোশ্চেন ফোর কোশ্চেন ফাইভ এইভাবে পরপর পাঁচটি কোশ্চেন থাকবে এবং পাঁচটি কোশ্চেনের আমি যেটি আমি সঠিক মনে হবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে একটি কোশ্চেনের আন্ডারে চারটি অ্যানসার দেওয়া থাকবে এবং চারটির মধ্যে যেটি আমার সঠিক মনে হবে সেই অপশানটিকে আমি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমি যদি মনে করি যে না আমি এই পারবো পারবো না আমি কিন্তু স্কিপ করে যেতে পারি স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি তো আমার বাংলা কোশ্চেন পাঁচটা অ্যানসার দেওয়া হয়ে গেলে আমি আবার নেক্সট কোশ্চেনে যেতে পারি নেক্সট পেপার আমি যাচ্ছি নেক্সট পেপারে আবার আমি চলে এসেছি সাবজেক্ট ইংলিশ এইভাবে কন্টিনিউয়াসলি আমাদের সাতটি সাবজেক্টে সাতটি পেপার থাকবে এবং প্রতিটি পেপারের পাঁচটি করে কোশ্চেন এখানে দেওয়া থাকবে এবং প্রতিটি কোশ্চেন ওয়ান মার্কস করে এবং প্রত্যেকটি কোশ্চেনের আন্ডারে চারটি অপশান থাকবে এই চারটি কোশ্চেনের আমার অ্যান্সারের মধ্যে যেটি সঠিক মনে হবে সেই অ্যান্সারটি আমি সঠিক ক্লিক করবো এবং খুব খুব করে আমি যেটা বলে রাখছি প্রত্যেকে খেয়াল রাখবে যে আমার কাছে ফিফটি মিনিট কিন্তু টাইম যদিও এখানে একটা নির্দিষ্ট টাইম লিমিট এখানে দেখাচ্ছে না যে আমি একটা ডেমো ভার্শান এখানে পরীক্ষা দিচ্ছি কিন্তু এখানে দেখতে থাকবো যে আমার ফিফটি মিনিট থেকে পরপর মাইনাস হতে আছে এবং খেয়াল রাখতে হবে আমাকে কিন্তু ফিফটি মিনিটের আগেই কিন্তু আমাকে এই এক্সামের পেপারের লাস্ট পেজে এখানে তিনটি পেপার আছে তোমাদের নিশ্চয়ই বেশি পেপার থাকবে তো লাস্ট পেপারে এই সাবমিট বাটনটি থাকবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে কিন্তু ওই ফিফটি মিনিট টাইম ওভার হয়ে যাওয়ার আগে এখানে যদি টাইম ওভার হয়ে যায় অটোমেটিক কিন্তু সাবমিট হবে না পরীক্ষাটি ক্যান্সেল হয়ে যাবে এই টাইম ফিফটি মিনিটসের আগেই কিন্তু আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি পরীক্ষা দিচ্ছি অটোমেটিক অফ হয়ে গেল টাইম কভার হয়ে গেলে অটোমেটিক এই পেজটি কিন্তু চলে যাবে স্ক্রিনেই আর থাকবে না কিন্তু তার আগেই কিন্তু আমাকে সাবমিট করতে হবে আর সাবমিট যদি আমি না করতে পারি তাহলে কিন্তু আমার এক্সামটাই ক্যান্সেল হয়ে গেলো তাহলে আমি এখন সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার পর আমার কাছে এভাবে একটি পেজ চলে আসবে এখানে ভিউ স্কোর আছে ভিউ স্কোর আমরা দেখতে পাব না আমরা এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যে আইডি নাম্বারটি দিয়ে এক্সামে প্রবেশ করেছিলাম সেই স্পেসিফিক আইডি নাম্বার ছাড়া অন্য কেউ যে কেউ কিন্তু এই এক্সামে কিন্তু প্রবেশ করতে পারবে না ওই কারণে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আইডি নাম্বারটি কিন্তু গোপনীয়ভাবে রাখাটা জরুরি কেননা আমার আইডি যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু ও আমার আইডি দিয়ে এক্সাম দিয়ে দিতে পারে সেই কারণে আইডি নাম্বার কখনোই কারো কাছে শেয়ার করা যাবে না তো নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে এক্সাম প্রসিডিওরটা হবে বা এক্সাম দেওয়া যাবে এরপরে আমরা এর পরে আমরা এক্সাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি পাবলিশিং হবে লিস্ট অফ এই এক্সামের কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের একটা লিস্ট পাবলিশেড হবে এই ওয়েবসাইটে সেটি কবে হবে না টেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং আমরা এক্সাম দেওয়ার ছ তারিখের পর টেন্থ জুলাইয়ের দিকে তাকিয়ে থাকবো টেন্থ জুলাই রেজাল্ট আউট হবে এই ওয়েবসাইটে এবং তার পরের প্রসিডিওর যা যা আছে সেগুলো সবই কিন্তু পরপর ফলো রাখবেন সবই জানতে পারবেন নমস্কার